পাশে মেয়ে বসে আছে, তো আমরা এই ডাইনিং এর মধ্যে বসে আছি। কারণ হচ্ছে পাওয়ার অফ হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, তো পুজোর আগে এরকম ডিস্টার্ব হতেই থাকে কারেন্টের। তো ঘরের ভিতরে পুরো অন্ধকার, আসলে ইয়ে নেই, কী বলি, ইনভার্টার নেই, তো ইনভার্টার নেওয়া হয় না এই কারণেই, কারণ হচ্ছে বেশি কারেন্ট যায় না, তো সেজন্য ইনভার্টার নেওয়া হয় না। ঘোড়া বাজারে ওখানে শ্বশুর বাড়িতে ওখানেও ইনভার্টার আছে, কিন্তু খারাপ হয়ে গেছে, ওটাও সারানো হয় না, কারণ ওই একই ব্যাপার, কারেন্ট যায় না, কারেন্ট খুব একটা যায় না। এই পুজোর আগে সামান্য কারেন্টের, খুব সামান্য বলবো না, বেশ ভালোই ডিস্টার্ব হয় কারেন্টে, প্রায় প্রত্যেক দিনই কারেন্ট চলে যায়, তো এই সকালের দিকে বেশি যায় কারেন্ট। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মা চান করতে গেছে, আমিও চান করে চলে এসেছি, তো আজকে ব্লগটা সারাদিন দেখতে থাকো। বাবা বাবা এখানে বসে আছে, বাবা কি খাচ্ছিস? চানাচুর খেতে বসেছে, ওই সামান্য একটু অল্প দুটো খাই, একটু দিয়েছি, না হলে বসবে না, চুপ করে কিছু করতে দেবে না, তাই তো? আর কি দেখছিস এটা ফোনে? কই তাকা তাকা, এদিকে তাকিয়ে বলো তুমি কি দেখছো। আচ্ছা অ্যাঞ্জেলাকে দেখছিস? অ্যাঞ্জেলার বাড়ি কোথায়? এইটা অ্যাঞ্জেলার বাড়ি, তার মানে তুই অ্যাঞ্জেলা? বেশি দৌড়াদৌড়ি করিস না। আর এই যে রান্না হয়ে আছে, কি রান্না হয়েছে কি মেনু পরে দেখাচ্ছি। আর বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ উঠেছে বাইরে, তাই না বল বাবা? বাইরে কি রোদ রে বাবা, চুপ করে বসো বাবা, ঘেমে যাবা, ঘেমে যাবা, কারেন নাই, বসো 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 বসো। রোদ দেখো কেমন রোদ উঠেছে, মা কেচে কুচে সেরকম কাঁচা কিছু ছিল না, তো মেলে দিয়েছে। আর এইখানে প্রচুর শ্যাওলা পড়েছে, বর্ষাকাল না, বৃষ্টিতে শ্যাওলা হয়, তো মা সব এগুলোকে অনেকটা পরিষ্কার করলো। মাকে বললাম এখন আর করো না, একদম পুজোর আগে করবো, তো গাছ টাছ সরিয়ে সরিয়ে মা প্রায় পরিষ্কার করে। আগে যখন আমাদের পুরনো বাড়িতে থাকতাম, তো ওখানে পরিষ্কার করতে সুবিধা হতো, মানে আমি গাছপালার খুব যত্ন করতাম, এখন একদমই করা হয় না, মাই সব করে। তো দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, বর্ষা পড়েছে, বৃষ্টি পড়েছে, প্লাস মা সমস্ত কিছুর যত্ন করেছে, তো গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এই জবা গাছটা কাকিমার ডাল দিয়েছিল, তো এই ডাল থেকে কত সুন্দর হয়েছে, একদম ঝাঁকর হয়ে গেছে জবা গাছটা। আর গোলাপ গাছটার হাল খুবই খারাপ, তো চলো এই বালতিগুলো রেখে দিই, দিয়ে আমি নিচে চলে যাবো। তো এই যে এক্ষুনি এই মাত্র কারেন্ট এলো, তো এই যে দেখো এখানে ঢেঁড়স আলু ভাজা আছে, লেবু কেটে রাখা আছে, মা লেবু কেটে রেখেছিল, আর এই যে মাছের ঝোল। তো মাছের কি অবস্থা হয়েছে দেখো, মাছ একটু লেগে গেছিল, তো ভেঙে গেছে, আসলে পাতলা পিসগুলো ছিল, তো সেই জন্য ওই রকম অবস্থা। তো এই হলো মাছের ঝোলের অবস্থা, তো মাছের ঝোলে আজকে একটু তেল বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক মায়ের কাছে আবার বকা খাবো। বাবা এবার ভাত তো খেতে হবে তোমাকে, মেয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, তো ভাত বার করে নেবো, করে নিয়ে ওকে খাইয়ে দেবো, চলো পরে আবার কথা বলছি। দেখো এখানে মেয়ে কিচাপ নিয়ে খেলতে বসেছে, বাবা কি পাথর মাথর নিয়ে এসছে, ওই গাছে দেওয়া আছে ওইগুলো না, কি নিয়ে খেলছো মা? পাথর নিয়ে, হাতে তোমার ব্রাশটা, কই তাকা মা একবার আমার দিকে, চুমু দাও চুমু। আচ্ছা তুমি খেলা করো, হ্যাঁ রোজকার অফিস অফিস আর অফিস, আবার এদিকে চলে এসছে, তো মা ছাদ থেকে কাপড় জামা আর যে কয়েকটা আছে সেগুলো তোলাপাড়া করে নিক, করে নিলে ভাত তো খেয়ে অফিস চলে যাবো। এই যে বাবা খোলে, এই দেখো আমার বাবা, বাবা চলে এসেছিলো নিচে, বাবা এসে নিচে পুতুর পুতুর করছিল, তো ঘেমে গেছে প্রচণ্ড, প্রচণ্ড গরম আজকে, গরম কমছে না, বর্ষাকাল নামেই বর্ষাকাল, কোনো গরম কমার তো ঠিক ঠিকানা নেই। আর ওইদিকে মা গেছে হচ্ছে ছাদে, আর আমরা এখানে বসে আছি, তাই তো? চলো খেয়ে খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে ব্লগটা কন্টিনিউ করব। তো মেনু তো আগেই দেখে নিয়েছো তোমরা, সেরকম মেনু কিছুই নাই, ঝোল আর ভাজা আর ভাত, মা খেতে দেবে এখন, এই যে মা, আর এই যে বাবা ঘুরছে, মা খেতে দেখ।
খেয়ে দিয়ে অফিস চলে যাবো। তাই না বল বাবা? আর বাবা আমার চশমাটা পড়িস না, দেখো কি করছে, বললেই রাগ করছে, চিৎকার করছে চশমা নিয়ে। ওই যে চশমা সুন্দরী, তো খাই, খেয়ে দিয়ে অফিস যাই, আবার সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। বাবা বাবা চশমা পরো না মা। আছি হচ্ছে অফিসে, আর অফিসে আজকে খাওয়া দাওয়া হচ্ছে মোগলাই, দেখতে পাচ্ছ, সঙ্গে এনেছে আমাদের মানু কাকু মিষ্টি। তো জয়াদি আজ খাওয়াচ্ছে, একটা কাজ হয়েছে তো সেজন্য ও ট্রিটটা দিচ্ছে, তো কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি আর মোগলাই। তো আমি মিষ্টি খাই না, ওটা দিয়ে দিয়েছি, মোগলাই হাফ খেয়েছি। তো আমি এখন অফিস থেকে চলে এসেছি, আর মা এই যে আনারস কেটে মাখিয়ে রেখেছিল, তো আনারস খাবো এখন। আর আনারস আমার খুব ভাল লাগে খেতে, যদিও এবছর গরমে আনারস খাওয়াই হয়নি, এটাই প্রথম আনারসের। তো মা আবার একটা ছোট্ট প্লেটের মধ্যে দিয়েছে, দেখো দেখতে ভাল লাগছে, তো খাবো চলো। আর এই যে এখানে বসে আছে আমার বাবা, মামমামের কাছ থেকে খাচ্ছে হচ্ছে আনারস। বাবা কি খাচ্ছ তুমি? আনারস মামমামের কাছ থেকে? মাম্মা মুখে আনারস খাইয়ে দিচ্ছে, আনারস খাচ্ছে, খাও। হ্যাঁ, আর এই যে মা এখানে বসে আছে। অফিস থেকে এলাম, এসে তো দেখলে আনারস খেলাম, মা আনারস কেটে রেখেছিল, তো মা খেয়ে রেখেছিল, তাই তো বাবা? আচ্ছা, তো আর সেরকম কিছু খাইনি, কারণ হচ্ছে তোমরা দেখতে পেলে যে ওই অফিসে মোগলাই ছিল, তো মোগলাই যাই হোক পুরোটা খেতে পারিনি, আধখানা হাফ খেয়েছি, তো হাফ আর এক দাদা খেয়েছে। তো পুরোটা খেলে আমার আগে আর দেখতে হতো না, গ্যাস অম্বল হয়ে যা তা অবস্থা হতো, তো খাইনি। আর মা ওখানে চা করে রেখেছে, তো চাটা খাবো, মা সন্ধে দিয়ে এলো। তো আর এই যে মেয়ে এখানে, ও খেলা করেই চলছে, দৌড়ে বেড়াচ্ছে পুরো, ওরকম করে না বাবা, সব সময় দেখছো কি করছে, কথা বলতে দিস না বাবা। এটা কি হচ্ছে, খুব দুষ্টু তুই জানিস তো। চলো দেখো ব্লগটা, আজকে কেমন লাগছে। আর তোমাদের বাড়িতে এরকম দুরন্ত আছে? কার কার বাড়িতে দুরন্ত আছে? এরকম এরকম যুদ্ধ করার মতন বাচ্চা কার কার বাড়িতে আছে? কার বাড়ি? খুব লাফাচ্ছিস ঝাঁপাচ্ছিস বাবা, চলো পরে। আর দেখতে পাচ্ছ এখানে সুগার অ্যান্ড স্পাইসের প্যাকেট রাখা আছে। তো জন্মদিনে যেহেতু এখানে ছিলাম না, তো পিউ আর জলি দিকে মা বলেছিল যে তোমাদের কেক মিষ্টি খাওয়াবো, তো সেজন্য। আর পিউ কেকটা খেয়ে জানাস কেমন লাগলো, তুই খেয়ে দিয়ে নিবি, তারপর এটা দেখতে পাবি। আমি বুঝতে পারলাম, তো যাই হোক খেয়ে জানাস। আর এখানে এই মেয়ের জন্য দুটো পেস্ট্রি আছে, তো মেয়ে বাবা সব ওদিকে বসে আছে, আর এটা জলিদির মিষ্টি। তো জন্মদিন আমার এখনও চলে যাচ্ছে বলতে পারো, এভাবেই চলছে জন্মদিন। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব, তো অনেকগুলো কাজ আছে, তো আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। তো ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ প্লিজ পাশে থেকো। তো সকলকে গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।